আসসালামু আলাইকুম, আমি খাদিজা আক্তার রাহা, অপূর্ব .com আয়োজিত মিসেস ইউনিভার্স বাংলাদেশ 2022-এর একজন কন্টেস্ট্যান্ট। আমি মিসেস এশিয়া হিসেবে উইনার হই। আমি মিসেস এশিয়া হিসেবে উইনার হওয়ার পরে অপূর্ব আব্দুল লতিফ ও তার ওয়াইফ আমাকে ডেকে বলেন যে তোমাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করতে যেতে হবে থাইল্যান্ডে। তখন ওনারা বললেন তোমাকে ইন্টারন্যাশনালি যেতে হলে যে খরচ লাগবে, তোমার থাকা খাওয়া, তোমার গ্রুমিং, তোমার কস্টিউম, তোমার শুজ, তোমার বিউটি প্রোডাক্ট সব কিছু আমরা দিব, সেক্ষেত্রে তোমাকে ওই খরচটা বহন করতে হবে। তখন আমি জিজ্ঞেস করলাম কত টাকা লাগবে। ওনারা আমাকে বললেন 6 লক্ষ টাকা লাগবে। আমি ওনাদেরকে 6 লক্ষ টাকা দিই এবং ওনারা আমাকে মানি রিসিপ্ট দেয়। মানি রিসিপ্ট দেওয়ার পর আমি তাদের সাথে আমাকে আমার পাসপোর্ট দিয়ে ভিসা প্রসেস করার জন্য, কিন্তু ওনারা আমার পাসপোর্টের কোনো ভিসা প্রসেস করেন নাই। ওনাদেরকে যখন আমি জিজ্ঞেস করলাম কেন আমার পাসপোর্টের ভিসা প্রসেস করছেন না, টাইম তো কাছাকাছি চলে আসতেছে, ওনারা তখন আমাকে বলেন যে তোমার আরও 14 লক্ষ টাকা দিতে হবে, টোটাল 20 লক্ষ টাকা লাগবে। তখন আমি বলছি এই প্রেজেন্টের জন্য আমি 20 লক্ষ টাকা খরচ করতে পারবো না, এই অ্যাবিলিটি আমার নাই। তখন ওনারা আমাকে বলেন তাহলে তোমার এটা ক্যান্সেল হয়ে যাবে। আমাকে মেসেজ পাঠান অপূর্ব আব্দুল লতিফ যে তোমার এটা ক্যান্সেল হয়ে গেছে তোমার বাকি টাকা না দেওয়ার কারণে। তখন আমি ওনাকে বললাম যে আমার ওই টাকাটা ফেরত দিন, আমি যেহেতু যেতে পারি নাই। ওনারা আমাকে বললেন সব কথা, ওই টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেম নাই, ওই টাকার কোনো ফেরত হবে না। তখন আমি বললাম এই টাকা তো আমাকে ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার কথা, তো ওই টাকা আমি কেন ফেরত পাবো না। তখন ওনারা বলেন যে এটা আমাদের সিস্টেমে নাই। তারপর আমার সাথে আর কোনো যোগাযোগ করেন নাই দুই হাজব্যান্ড ওয়াইফ, কেউই আমার সাথে আর যোগাযোগ করেন নাই। তারপরে আমি ওনাকে মেসেজ পাঠাই যে আমি যদি আপনি যদি আমাকে টাকাটা ফেরত না দেন আমি এটার আইনানুগ ব্যবস্থা নিব। তখন উনি আমাকে বলেন তুমি যেহেতু আইনের ছাত্রী তুমি আইনের ব্যবস্থা নিবা, এটাই স্বাভাবিক। একথা বলার পরে আমি সীমা হামিদ ম্যাম আমাদের চিফ জাস্টিস জাজ ছিলেন, তো উনি যেহেতু চিফ জাস্টিস ছিলেন আমি ওনাকে একটা মেসেজ করি যে ম্যাম এই এই ঘটনা হয়েছে যা আমার কাছে মেসেজটা রয়েছে। তো ওনাকে মেসেজ করার পরে আমি ওখান থেকে কোনো আসলে রেসপন্স পাইনি। আমি ওখান থেকে আমি আশা করেছিলাম আমি ওখান থেকে রেসপন্স পেয়ে জিনিসটা সমাধান হয়ে যাবে, কিন্তু ওই জিনিসটা যেহেতু সমাধান হয় নাই, আমি সেই জন্য আমি আজকে আপনাদেরকে জানাচ্ছি যে তারা আমাকে এভাবে আমার টাকাটা নিয়ে যায় এবং আমার টাকাটা আমাকে ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছে। আমি এটা আইনানুগ ব্যবস্থা নিব, কিন্তু তার আগে আমি এটা জানাতে চাই যে এভাবে কেন আমাদেরকে প্রতারিত করা হচ্ছে এই বিউটি প্রেজেন্টের নামে। ধন্যবাদ।